যে কেন তুই বারবারই করছিস বাবা? তোর শরীর ভালো নেই, আমার গান গাইতে গিয়ে যদি আবার বারবারই কিছু হয়। টেনশন করিস না, বলছি তো আমি এখন অনেক ভালো আছি, চিন্তা করার কিছু নেই, আমি গান গাইতে পারবো। বাহ, খুব ফাংশনের দিন আপনাকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের, আমাদের ক্লাবের কোনো একজন সদস্য গাড়ি নিয়ে এসে আপনাকে নিয়ে যাবে, আর বাকি টাকাটা আমরা সেই দিন আপনাকে পেমেন্ট করে দেবো। ধন্যবাদ। ঠিক আছে, আজ তাহলে আমরা আসি। হ্যাঁ ঋদ্ধিবাবু, একটা কথা মনে রাখবেন, আপনি যদি ফাংশনের দিন সময় মতো না পৌঁছন তাহলে আমাদের ক্লাব জ্বালিয়ে দিতে লোকের অভাব হবে। রাধে তুই কেন কথা শুনছিস না বাবা? কেন তুই ওদের বললি যে তুই গান গাইবি? মা, মনে তো বলছি টেনশন করো, আমি এখন আগে থেকে অনেক সুস্থ, আমি গান গাইতে পারবো। রাজা, আমরা কি তোর শত্রু? তো ভালো মন্দ না বুঝে তোকে বারণ করছি বলতো? আমি তো বলছি আমার কোনো অসুবিধা হবে না, কেন বুঝতে পারছো না বলতো? আমি গান গাইতে পারবো, আমি বলছি তো। শোন রাজা, দেখ আজ তুমি গান গাইবার সময় একটা কোনো অঘটন ঘটে তোর কি হবে বুঝতে পারছিস? হ্যালো। হ্যাঁ অপু, আমি দুষ্টু বলছিলাম। হ্যাঁ দুষ্টু বলো। বলছি তুমি মায়ের সঙ্গে একবার কথা বলো তো, মায়ের ধারণা আমি নাকি রাজাকে দিয়ে জোর করে গান গাওয়াতে চাইছি, তুমি প্লিজ একবার কথা বলো প্লিজ। হ্যালো। হ্যাঁ বাবা বলো। কাকিমা কোনো চিন্তা করবেন না। ঠিক আছে। তুমি আমাকে সবার সামনে অপমান করলে দুষ্টু, জেনে রেখো ব্যাপারটা আমি সহজে মেনে নেব না। মা, আবার কি হলো? না মানে আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি জানি এই কথাটা শুনে আপনি হয়তো আমাকে বকতেও পারেন, কিন্তু কিন্তু আমার কি মনে হয় জানেন, দুষ্টুর উদ্দেশ্য ভালো নয়, ও রাজার ক্ষতি করতে চায়, ওর নিশ্চয়ই কোনো কুমতলব আছে। মা আপনার মনে আছে আমি আপনাকে এর আগে বলেছিলাম যে ডক্টর অপূর্ব কুমার সেনের সঙ্গে দুষ্টুর বিয়ে হবার কথা ছিল, ওদের মধ্যে প্রেম ছিল, আর আমি নিশ্চিত সেই পুরনো প্রেম আবার জেগে উঠেছে। মিলিয়ে দেখুন আমি ঠিক বলেছি কিনা। আমি জানতাম রাজা তুমি পারবে, ঠিক পারবে। এ বাড়ির সবার কাছে আমাকে তুমি কিছুতেই হারতে দেবে না, আর আজ আমি খুব হ্যাপি। কেন বলো তো? কারণ তুমি আবার নতুন করে গানটা শুরু করেছো। ঠিক বলেছো দুষ্টু, ভালো করে প্র্যাকটিস করো। কিন্তু দুষ্টু আমাকে কিন্তু আর অন্তত 3-4 বার ওদের ওখানে যেতে হবে প্র্যাকটিস করতে, আরো কতগুলো নতুন গান আছে তো, প্লিজ দোস্ত। তুমি যাবে, কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে, তোমাকে ঘুমোতে হবে, কাল সকালে আমরা আলোচনা করব এই নিয়ে, এখন শুয়ে পড়। ওকে। রাজা, 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 ওঠো রাজা।